কৃতজ্ঞতা জানাচ্ছি গণতন্ত্রের মানুষ কন্যা মাদার অফ হিউম্যানিটি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে গড়া এবং যে সংগঠন যুব মহিলা লীগ যে যুব মহিলা লীগের আমি আজকে পতাকা হাতে নিয়ে আমি কাজ করে এসেছি রাজনৈতিক পরিমণ্ডলে একমাত্র এই সংগঠন যুব মহিলা লীগ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন যে সংগঠন আজকে আমাকে রাজনৈতিক পরিমণ্ডলে এতটা এনে দিয়েছে কৃতজ্ঞ আমি বর্তমান নারীবান্ধব সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে যিনি বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে আজকে গ্রাম আর গ্রাম নেই গ্রাম হয়ে গেছে শহর তারপর রাস্তাগুলো সংযোগ সড়ক হয়ে গেছে সেতু হয়ে গেছে প্রত্যেকটি গ্রামাঞ্চলে যে অলিতে গলিতে যে আইলে আইলে যে রাস্তাগুলো সেই রাস্তাগুলো এখন সব সলিন দেয়া পরিপাটি একটি রাস্তা কখনো কল্পনা করাই যায়নি যে গ্রাম এতটা উন্নত হবে গ্রাম হয়ে যাবে শহর আজ শতভাগ বিদ্যুতের আওতায় গ্রামগুলো এখন চিঠির দরকার নেই এখন ডিজিটাল বাংলাদেশ সন্তান অসুস্থ হলে আমার স্বামীটা প্রবাসে অসুস্থ কিনা ভিডিও কলে কথা বলছে এগুলো একমাত্র তারই অবদান জননেত্রী শেখ হাসিনা তো কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আমার চন্দনাই সে দ্বিতীয়বারের মতো নির্বাচিত এমপি আলহাজ নজরুল ইসলাম চৌধুরী সেই সাথে আমি আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে পিতৃস্নেহে সন্তানের মতো সবসময় আমার চন্দনাইশ রাজনীতিতে ছায়া দিয়ে এসছে যিনি চন্দনাইশ থানা আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি আবু আহমদ জুনু চাচা সেই সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমি যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে চট্টগ্রাম দক্ষিণে আছি যার বদান্যতায় তিনি হচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জননেতা আলহাজ মুসলিম উদ্দিন আহমেদ আমি সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার আহ্বায়ক আমার সংগঠনের আহ্বায়ক কোটিয়ার সাংবাদিক জালাল সাহেবের মেয়ে একমাত্র যোগ্য কন্যা অ্যাডভোকেট জোবায়দা গুলশানারা জিমিয়া পাকে আর সবচেয়ে বেশি কৃতজ্ঞ যেই যুব মহিলা লীগ করছি সেই যুব মহিলা লীগের অভিভাবক নেত্রী অধ্যাপিকা অপু উকিল যিনি আমাদেরকে কেন্দ্রে বসে আমাকে এবং আমার আহবাইকে গাইডলাইন দিয়ে আজকে দক্ষিণ জেলা যুব মহিলা লীগকে প্রতিষ্ঠা করার পেছনে প্রত্যেকটি উপজেলা দক্ষিণ জেলার আন্ডারে প্রতিটি উপজেলায় চন্দনাইশ বোয়ালখালী সাতকানিয়া লোহাগাড়া বাঁশখালী কর্ণফুলি প্রতিটি উপজেলায় আমরা কাজ করে গেছি বাংলাদেশ যুব মহিলা লীগের জেনারেল সেক্রেটারি অধ্যাপিকা অপু উকিল দিদির কাছেও আমি এবং আমার আহ্বায়ক অ্যাডভোকেট জোবাইদা গুলশানারা জিমিয়াপা কৃতজ্ঞ কৃতজ্ঞ আমি পুরো চন্দ্রনায়শবাসীর কাছে আজকে চন্দনেশবাসী আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আজকে আপনাদের এই ভালোবাসার অবদানে আজকে আমি মহিলা ভাইস চেয়ারম্যান আমি পরিষদে বসতে পেরেছি আপনারা আমার পরিষদেও আপনাদেরকে স্বাগতম যে কোনো সমস্যায় পরিষদেও আসবেন এবং আপনাদেরকে আমি আমার নির্বাচনী প্রতীক পাওয়ার আগে প্রচারণা করার সময় আমার ভিজিটিং কার্ড দিয়েছিলাম কার্ডে আমার নাম্বার আছে প্রয়োজনে পরিশোধে না পেলে আমার চেম্বারে চলে আসবেন আমি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করেছি এবং করব করে যাব এটাই হবে আমার একমাত্র অ্যাজেন্ডা ধন্যবাদ জানাই চ্যানেল কর্ণফুলিকে